বঙ্গোপসাগরে ট্রলার ডুবি নিখোঁজ তিন জেলের লাশ উদ্ধার করা হয়েছে বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ তিন জেলের লাশ উদ্ধার করা হয়েছে বুধবার ভোর সাড়ে ছটার দিকে তালতলি উপজেলার দক্ষিণে বঙ্গোপসাগরে আষাঢ়চর এলাকায় ডুবে যাওয়া ট্রলার থেকে ওই তিন জেলের লাশ উদ্ধার করা হয় মৃত জেলেরা হলেন ইব্রাহিম মনির সারোয়ার তার বাড়ি পাথরঘাটা উপজেলায় এর আগে মঙ্গলবার বেলা দুইটার দিকে পাথরঘাটা থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণে আষারচর এলাকায় ছরের কবলে পড়ে এগারো জেলে সহ একটি ট্রলার ডুবে যায় তাদের মধ্যে আট জনকে উদ্ধার করা হয় তবে বাকি তিনজন নিখোঁজ ছিলেন ওই ট্রলারের নাম এফবি আল্লাহরদান ট্রলার মালিক আব্দুল রাজাক বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন উপজেলার চর লাশিমারা গ্রামের আব্দুর রাজশাকের মালিকানা দান ট্রলারের একুশ জেলে মাছ ধরছিলেন বেলা দুইটার দিকে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায় অন্য একটি ট্রলার গিয়ে আট জেলেকে উদ্ধার করলেও তিন জেলে নিখোঁজ ছিল পরে রাতে তাদের সন্ধানে নামেন স্থানীয় ডুবরিটা তবে রাতে তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি বুধবার ভোর সাড়ে ছটার দিকে তালতলি উপজেলার দক্ষিণে বঙ্গোপসাগরে আষাঢ়চর এলাকায় ডুবে যাওয়া ওই ট্রলার থেকে ওই তিন জেলের লাশ উদ্ধার করা হয় পুলিশে খবর দেওয়া হয়েছে তারা ঘটনাস্থলে পৌঁছে নিহত তিনজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাবে বলে জানান মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং পরবর্তী দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দিন আসসালাম আলাইকুম